ছোট্ট টুশিল, সুন্দরপুর গ্রামের মেয়ে, ফর্সা পাতলা চেহারা, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গাইরি স্কুলের ক্লাস টুতে পড়ে। স্কুলে পাড়ার সবাই টুশিকে ভালোবাসে। টুশিও সবার মধ্যে বাবা মার আদরে বড় হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন কি যে হলো, বাবার ঘরে ফেরে না, মাও সমানে কেঁদে চলেছে। পাড়ার সব মাসিরা কাকিরা সবাই এসে টুশির মার কাছে মিনতির সঙ্গে ফিসফিস করে কথা বলছে, কিন্তু টুশিকে আর কেউই কিচ্ছু বলছে না। এর মধ্যে কয়েকজন খবর নিয়ে এলো, গায়ের মধ্যে সবচেয়ে বড় ইট ভাটা যার, সেই কার্তিক নস্করের মেয়ে ইলা মরে গেছে। ইলা দিদিকে চিনত টুশি, ওদের স্কুলেই তো পড়ত। এই খবর শুনে টুশির মা একবার অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ছোট্ট টুশির বুঝতে অসুবিধা হয় না যে তার বাবা আর ফিরবে না, কিন্তু মাকে ছেড়ে তো মেয়ে এক মুহূর্তও থাকতে পারে না। ঘর ভর্তি লোকের মধ্যে টুশি একা কোনায় চুপ করে বসে থাকে। অনেক রাতে মায়ের বুকের কাছে শুয়ে টুশি জানতে পারে তার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বাবা কি করেছে মা, ও মা বাবা কি করেছে? মেয়ের কথার উত্তর না দিয়ে আরো জোরে ডুকরে কেঁদে ওঠে মিনতি। মায়ের কান্না আর গোঙানির শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ে টুশি। পরদিন তখন বিকেল নেমে এসেছে সুন্দরপুরে বুকে, কাউকে না জানিয়ে টুশি হাঁটা দেয় বুড়ো শিবতলার মন্দিরে। আজ ঠাকুরকে বলবে মাকে তাড়াতাড়ি ভালো করে তুলতে, বাবাকে ফিরিয়ে দিতে আর্জি জানাবে। কোনো বিশেষ তিথি না থাকলে এই মন্দির তলাটা নির্জনই থাকে। অন্যদিন হলে হয়তো টুশির ভয় করত, কিন্তু আজ কোনো ভয়ই করছে না। কে যায়? পেছন থেকে মোটা গলায় কে যেন হাঁক দেয়। ঘুরে তাকায় টুশি। এ যে আমাদের টুশি, পাশে সন্ডা মতন একটা লোক বলে ওঠে। লোক দুটোকে একটুও ভালো লাগছে না, পালিয়ে যাবে কিনা ভাবছিল। এমন সময় হঠাৎ সন্ডা লোকটা ছো মেরে টুশিকে তুলে নিল, মন্দিরের পিছনে নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলল। অন্য লোকটাও ততক্ষণে পাশে এসে গেছে, ফড়ফড় করে টুশি জামাটা দুজনের টেনে ছিঁড়ে দেয়। টুশি জোরে কাঁদতে পারে না, নড়তেও পারে না। সন্ডা মতন লোকটা ততক্ষণে টুশিকে শরীরের চাপে মাটিতে মিশিয়ে দিয়েছে, দমটা বন্ধ হয়ে আসছে। এবার কোমরের নিচে একটা প্রচণ্ড যন্ত্রণা ছোবল মারে, টুশির চোখে অন্ধকার নেমে আসে। বেশ কিছুদিন পর হাসপাতালে অল্পক্ষণের জন্য যেদিন টুশি চোখ মেলে তাকালো, নারী তার খুবই দুর্বল। পাশে মাকে দেখতে পেয়ে সে একই প্রশ্ন করে, বাবা কি করেছে মা? আবার চোখ দুটো বন্ধ হয়ে যায়। মারা যাবার আগে টুশি জানতে পারেনি ইলা দিদির দুই কাকা সেদিন মন্দিরের পেছনে নিয়ে গিয়ে টুশিকে তার এই প্রশ্নটার উত্তরটা দিয়ে দিয়েছিল। টুশি ছোট তো, তাই বোধহয় বুঝতে পারেনি।